ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল অবশ্যই যারা পাস করলেন অবশ্যই পিইডির জন্য তৈরি হন আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এসএসসি ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অবশ্যই রেজাল্ট সেকশন আমরা দেখে দেখতে পাবেন রেজাল্টটা মূলত সেখানে পিডিএফ প্রোভাইড করা হয়েছে যেখানে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য আলাদা পিডিএফ আছে সেখানে নাম বা রোল নাম্বার দিয়ে সার্চ করে আপনি বুঝতে পারবেন যে আপনি পাস করেছেন কি না এছাড়া আরেকটি পিডিএফ সেখানে প্রোভাইড করা হয়েছে যেটা আমি এখানে দেখাচ্ছি সেখানে অবশ্যই প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ স্টেট ওয়াইজ বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল এরিয়া বা জেন এরিয়া এই অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফটা এসেছে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য সেটা এই পিডিএফে প্রোভাইড করেছে আমরা সেটা দেখব তার আগে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পোস্ট কোডে ছিল সেই পোস্ট কোড হিসাবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই কটা লক্ষ্য রাখতে হবে এক নম্বর হচ্ছে পোস্ট কোড এ এ বলতে এখানে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বি হিসাবে সিআইএসএফ সি বলতে সি আর পি এফ ডি পোস্ট কোড হিসাবে দেওয়া হয়েছে এসএসবি সশস্ত্র সীমাবল অ্যান্ড ই হিসাবে আইটিবিপি এফ আসাম রাইফেলস অর্থাৎ এ আর এবং এইচ হিসাবে দেওয়া হয়েছে এসএসএফ যা এরপরে আমরা দেখব যে কাট অফটা কত রয়েছে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে কোয়ালিফাইং মার্কস ছিল ইউ আর এ থার্টি পার্সেন্ট ও বিসি ও ইডাবলিউএস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এছাড়া অল আদার ক্যাটাগরিজ এস সি এস টি ইএসএম সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এটা এস এস এফ ক্যাটাগরির ক্ষেত্রে এস টি ও বি সি এস ইউআর এবং এস ইএসএমের ক্ষেত্রে টোটাল কত অ্যাভেলেবেল ক্যান্ডিডেটস রয়েছে মার্কস কত পেয়েছে এবং ডেট অফ বার্থ লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট যিনি রয়েছেন তার ডেট অফ বার্থ এখানে উল্লেখ করা হয়েছে এরপর আমরা মেন যে বাকি কাট অফ আছে সেটা আমরা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে ডাউনলোড করে নেবেন পিডিএফটি মেন কাট অফটা এবারে আমরা দেখব এরপরে আমরা স্টেট বা ইউটি ওয়াইজ যে কাট অফ রয়েছে অবশ্যই এটা ফিমেল ক্যাডিজের জন্য সেটা আমরা দেখব প্রথমে দেখতে পাচ্ছেন একদম অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে এবং শেষে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখে নেব আমরা এসে গেছি বেঙ্গলের একদম ডাইরেক্ট এখানে দেখতেই পাচ্ছেন এখানে বি জি এবং এন রয়েছে অর্থাৎ এটা হচ্ছে এরিয়া ওয়াইজ দেওয়া হয়েছে অর্থাৎ বি বলতে বর্ডার স্টেট যেটা জি হচ্ছে জেনারেল স্টেট এবং এন হচ্ছে নকশাল এরিয়া সেই বি যে কোনো রয়েছে বর্ডার স্টেটের ক্ষেত্রে এবং জি কিছু রয়েছে জেনারেল এবং এন হচ্ছে নকশাল এরিয়া সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে বি বর্ডার এরিয়ার ক্ষেত্রে ইএসএম ই ডাব্লিউএস এসসি এস সি এসটি এবং জেনের ক্ষেত্রে ই ডাব্লিউএস সি এসসি এস টি ইউ আর এবং নকশাল এরিয়ার ক্ষেত্রে শুধু এসসি এবং ইউআর দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে বড এরিয়ার ক্ষেত্রে ই এর ক্ষেত্রে কাট অফ দেখতে পাচ্ছেন সেভেন্টি টু পয়েন্ট সিক্স জিরো ওবিসিদের ক্ষেত্রে ক্ষেত্রে যে এইটটি নাইন পয়েন্ট সিক্স সিক্স এসসিদের ক্ষেত্রে এইটটি সেভেন পয়েন্ট এইট এইট এবং এসটিদের ক্ষেত্রে নাইনটি পয়েন্ট ফাইভ ওয়ান এবং ইউআরদের ক্ষেত্রে নাইনটি সিক্স পয়েন্ট থ্রি টু ঠিক একই রকমভাবে আমরা মেল ক্যান্ডিডেটের যে কাট আপটা এসে সেটাও আমরা দেখে নেব এরপর আমরা মেল ক্যান্ডিডেট যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই সেখানেও একই রকমভাবে বর্ডার এরিয়া জেনাল এরিয়া এবং নকশাল এরিয়া উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন বর্ডার এরিয়ার ক্ষেত্রে সে একই ক্যাটাগরি ইএসএম ইডাব্লিউএস ও বিসি এস সি এসটি ইউ আর এবং জেনাল ক্যাটাগরির ক্ষেত্রেও সে একই রকম ক্যাটাগরি রয়েছে নকশাল এরিয়ার ক্ষেত্রে ওবিসি এসসি সি এস এসটি এবং ইউআর এক্ষেত্রেও সেই কাট অফটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এই যে সংখ্যাটা এটা হচ্ছে অ্যাভেলেবেল ক্যান্ডিডেটস জেআর ক্যাটাগরি ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ই ক্ষেত্রে সিক্সটি নাইন পয়েন্ট জিরো জিরো ও ক্ষেত্রে এইটটি নাইন পয়েন্ট সেভেন এইট এসিদের ক্ষেত্রে এইটটি টু পয়েন্ট সিক্স ওয়ান এসিদের ক্ষেত্রে এইটটি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর এবং ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে নাইনটি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি যাই হোক প্রত্যেককে কী করবেন অবশ্যই ওই অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট গভ ডট ইনে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিন এবং সেখানে অবশ্যই নাম্বার রোল নাম্বার দিয়ে নিজের নামটা সার্চ করে দেখে নিন যদি পাস করেন অবশ্যই পিইটি যেটা রয়েছে অর্থাৎ মাঠের জন্য অবশ্যই প্রিপারেশান নিচ্ছেন এতদিন এবার আরও ভালো করে শুরু করুন এই ধরনের আরও তথ্য পেতে অবশ্যই মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ